এই 2023-এ কোন বিটিএস মেম্বার সবচেয়ে বেশি লম্বা আর কার ওজন কত? তো হ্যালো বিটিএস আর্মি, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে সকল বিটিএস সদস্যের ওজন, উচ্চতা ও বয়স সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো, আর তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওর দিকেই অগ্রসর হওয়া যাক। প্রথমে বিটিএস লিডার আরএম, যার আসল নাম কিম নামজুন, এবং তার জন্ম 1994 সালের 12 সেপ্টেম্বর। তার বর্তমান বয়স 28 বছর, তবে আগামী সেপ্টেম্বরে তার বয়স 29 হবে, এবং তার ওজন 67 কেজি, এবং তার বর্তমান উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি, এবং তিনি হলেন বিটিএস এর সবচেয়ে লম্বা সদস্য। ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম জিন, যার আসল নাম কিম সিউক জিন, তার জন্ম 1992 সালের 4 ডিসেম্বর, বর্তমানে তার বয়স 30 বছর। অতীতে তার ওজন ছিল 63 কেজি, তবে বর্তমানে মিলিটারিতে জয়েন করার পর তার ওজন 63 কেজি থেকে বেড়ে 66, অর্থাৎ 66 কেজি হয়ে গিয়েছে। তার বর্তমান উচ্চতা 5 ফুট 10.5 ইঞ্চি। জে হোক, যার আসল নাম জিয়াং হো সোক, সে 1994 সালের 18 ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করে, এবং তার বর্তমান বয়স 29 বছর। তার বর্তমান উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি, এবং তার ওজন 65 কেজি। সুগা ওরফে মিনিয়ঙ্গি, যার জন্ম 1993 সালের 9 মার্চ, সেই ক্ষেত্রে তার বর্তমান বয়স 30 বছর, এবং তার ওজন 59 কেজি। তার উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি। জিমিন ওরফে পার্ক জিমিন, যার জন্ম 1995 সালের 13 অক্টোবর, তার বর্তমান বয়স 27 বছর, তবে আগামী অক্টোবরে তার বয়স 28 হবে। তার উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি। অতীতে তার ওজন ছিল 61 কেজি, তবে আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে জিমিন তার ফেস অ্যালবামটি লঞ্চ করেছে, আর সেই অ্যালবামে নিজেকে ফিট রাখার জন্য ও ফিট দেখানোর জন্য জিমিন তার 11 কেজি ওজন কমিয়ে ফেলেছে। বর্তমানে তার ওজন মাত্র 50 কেজি। মানে ভাবা যায় একজন মানুষ নিজের কাজের প্রতি কতটা ডেডিকেটেড হলে এই কাজটি করতে পারে। ভি ওরফে কিম তায়ং, যার জন্ম 1995 সালের 30 ডিসেম্বর, বর্তমানে তার বয়স 27 বছর, তবে আগামী ডিসেম্বরে তার বয়স 28 হবে, এবং তার উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি। আর অতীতে তার ওজন ছিল 62 কেজি, তবে বর্তমানে তার ওজন 63 কেজি, অর্থাৎ ভির ওজন 1 কেজি বেড়েছে। ওরফে জিয়ন জাঙ্কো, যার জন্ম 1997 সালের 1 সেপ্টেম্বর, বর্তমানে তার বয়স 25 হলেও আগামী সেপ্টেম্বরে তার বয়স 26 হবে। তার উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি, এবং অতীতে তার ওজন ছিল 71 কেজি, তবে বর্তমানে তার ওজন 70 কেজি, অর্থাৎ তার ওজন 1 কেজি কমেছে। অর্থাৎ জাঙ্কুক হল বিটিএস মেম্বারদের মধ্যে এমন একজন যার ওজন সবচেয়ে বেশি 70 কেজি, আর জিমিন হল বিটিএস মেম্বারদের মধ্যে এমন একজন যার ওজন সবচেয়ে কম, মাত্র 50 কেজি। তবে আগে যেখানে বিটিএস মেম্বারদের মধ্যে সবচেয়ে কম ওজন ছিল সুগার, 59 কেজি, কিন্তু বর্তমানে সে স্থান দখল করেছে জিমিন, যার ওজন মাত্র 50 কেজি। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না, এবং বিটিএস মেম্বারদের সম্পর্কে এরকমই নতুন নতুন আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।